আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি দেখাবো আরএফএল 60 কেজি স্কেল সার্ভিসিংয়ের ভিডিও। আমার এখানে এটা বারডা থেকে ঢাকা বারডা অফিস ডেলিভারি। এটা আমার দোকানের নামে আসছে আতিফ ইলেকট্রনিক্স, আমার নাম্বার দিছে তারাগঞ্জ 71। আপনারা যা অনেকে জানেন যে আমার বাসা তারাগঞ্জ, রংপুরে তারাগঞ্জে। আমরা এটা এখন খুলে দেখবো কি সমস্যা, ভিডিওটা কন্টিনিউ করলে এটার কি সমস্যা। আসলে আমিও সঠিকটা জানি না, শুধু বলছে যে ডিসপ্লে আসে না বা অন হয় না এরকম বলছে। আমরা প্র্যাকটিক্যালে দেখবো কি সমস্যা, সার্ভিস কন্টিনিউ করলে এই রকম কঠিন কঠিন সমস্যা যারা নতুন তারা খুব সহজে সমাধান করতে পারবেন। আমি এটার প্যাকেটগুলো খুলে আবার ভিডিও আসতেছি। দেখলাম যে এটা আরএফএল এক্সপার্ট স্কেল, খোলার পরে দেখতেছি আরএফএল এক্সপার্ট স্কেল। এটার সাথে চার্জারও দিয়ে দিছে ওই ভাই। আমরা এটা অন করার চেষ্টা করব। এখন এখানে সুইচ আছে, অন করার চেষ্টা করতেছি, অন হয় না। আমরা দেখব কেন অন হয় না। এরকম অনেকের স্কেল পড়ে থাকে বাসায়, অন হয় না, বাসায় ফেলে রাখছে। আমাদের ঠিকানা পাঠিয়ে দিতে পারেন স্কেলগুলো, খুব সুন্দরভাবে আমরা রিপেয়ার করে একদিনের মধ্যে আবার ব্যাগ পাঠাই। 10 থেকে 15-20 মিনিট, আধা ঘন্টার মধ্যে রিপেয়ার করে আবারও ব্যাগ পাঠানো হয়। আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে এই সমস্যাটা কোথা থেকে হয়েছে এবং কীভাবে সমাধান করতেছি দেখলে বুঝতে পারবেন। আমরা এটা খুলে নিলাম, নাটগুলোও খুলে নিলাম। ভিতরে আরএফএল এক্সপার্টের একটা বড় সার্কিট লাগানো আছে। আমরা এটা দেখব যে কীভাবে সহজেই সমাধান করা যায়, আর পার্ট টু পার্ট দেখবো। প্রথমে তো এই যে নতুন ব্যাটারি লাগাইছি দেখতেছি, ব্যাটারি ম্যাপে দেখবো, তারপরে সুইচ দেখবো, পাওয়ার ঢুকে কি না আইসিতে সেটা দেখবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে আমি যদি এটা রিপেয়ার সম্পূর্ণ করতে পারি, আপনারাও এভাবে স্টেপ বাই স্টেপ যে ডেট যে স্কেলগুলো এটা এগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। স্টেপ বাই স্টেপ দেখবো যে কী সমস্যা। প্রথমত ব্যাটারি চেক করব, তারপরে সুইচ। আপনার বারবারই বলি প্রতিটা ভিডিওতে, ডিজিটাল স্কেল সার্ভিসিং অথবা এলইডি টিভি আমরা যারা সার্ভিসিং করি তাদের একটা ভালো মিটার প্রয়োজন। আপনার একটা ভালো মিটার, গুড টুলস, গুড সার্ভিসিং করা সম্ভব। আর আপনারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে যারা ইচ্ছুক, অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নেবেন। ট্রেনিংয়ের যে নিয়ম কারণ, ইমু বা হোয়াটসঅ্যাপে লগ করলে ট্রেনিংয়ের ফুল ডিটেলস দেওয়া হয়। এখানে ব্যাটারির ভোল্টেজ মাপতেছি, মিটারে দেখা যায় 4.37 ভোল্টেজ দেখা যাচ্ছে, তার মানে ব্যাটারি ঠিক আছে। এরপরে সুইচিং করার পরে আমার সুইচিং হয় কিনা দেখি, সুইচিং 4.38 ভোল্টেজ, 4.38 ভোল্টেজ, তার মানে সুইচ ভালো আছে সুইচিং করে। এরপরেও এটা অন হয় না। আমরা দেখব যে কেন অন হয় না। সার্কিটটা আমাদের কাছে অ্যাভেলেবল সার্কিট আছে, দেখা যাবে এইখানে আমাদের স্পেয়ার পার্টসগুলো অ্যাভেলেবল আছে, বিভিন্ন ডিজিটাল স্কেলের সার্কিট, বিভিন্ন মনিটর। এদিকে দেখো এই বিভিন্ন স্কেলের লোড সেল, বিভিন্ন স্কেল আমার এখানে, বিভিন্ন রকম মনিটর বিক্রি করা হয়। আমরা এই সার্কিটটা চেঞ্জ করে দিতে পারি, তবে আমরা সার্কিট চেঞ্জ না করার চেষ্টাই করবো, আগে রিপেয়ার করার চেষ্টা করবো। যদি না হয় সার্কিটটা চেঞ্জ করে দিব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা দেখলাম যে এখানে দেখেন অনেক মেকানিক করছে, হয়তো ঢাকা থেকে স্কেল একটা আমার এখানে পাঠিয়ে দিয়েছে, নিশ্চয় মেকানিক করা ছাড়া তো আর পাঠিয়ে দেয়নি, মেকানিক করছে। আমরা এইখানে যে এই সার্কিটে কোথায় কত ভোল্টেজ থাকা দরকার এটা এখন চেক করব। আপনারা যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নেবেন। আপনাদের সাথে এই এ টু জেড আলোচনাগুলো করা হবে, যারা ট্রেনিং করে তাদের জন্য, তাদের এই সার্ভিসিংগুলো খুব সহজ হয়ে যায়। আমরা সুইচটা অন করে নিলাম। অন করার পরে এই ব্যাটারি মাইনাসে আমরা জিএনডি বা গ্রাউন্ড যে কানেকশানটা মিটারে ওটা ধরবো। ধরার পরে দেখবো যে কোথায় কত ভোল্টেজ থাকা দরকার, ভোল্টেজগুলো আসে কি না। যদি ভোল্টেজগুলো প্রয়োজন থাকে বা আইসি যদি নষ্ট থাকে, আইসি খারাপ, আইসি তো পাওয়া যায় না, সার্কিট চেঞ্জ করে দেবো। আর এমনিতেই ভোল্টেজ প্রয়োজন না থাকলে প্রয়োজন করার চেষ্টা করবো। সুইচ পার করে ভোল্টেজ 4.37 ভোল্টেজ। এরপরে প্রথম ফার্স্ট রেগুলেটারে ভোল্টেজ, যে ডিসপ্লে রেগুলেটার এখানে আছে 3.264, তার মানে ফার্স্ট রেগুলেটার ঠিক আছে। এরপরে দ্বিতীয় রেগুলেটারে যাই, দ্বিতীয় রেগুলেটারে
দ্বিতীয় রেগুলেটারে দেখি, দ্বিতীয় রেগুলেটারে কত ভোল্টেজ আছে? দ্বিতীয় রেগুলেটারে ভোল্টেজ আসছে 5 cos কত? 3.1, এতে 1 হওয়ার কথা। আমরা এখন দেখি যে আইসির যে পায়ায় ভোল্টেজ থাকা দরকার, ওই পায়ায় ভোল্টেজ আছে কিনা। আইসির যে পায়ায়, এই পায়ায় ভোল্টেজ নাই আমাদেরকে জানতে হবে, পারতেছি না। আপনার এখানে আইসি নাম্বার হয়েছে আপনার 2051AD, 2051AD। এটারে যে পজিটিভ ভোল্টেজ ঢুকবে, এটা হয়েছে আপনার 20 নম্বর পা দিয়ে পজিটিভ ভোল্টেজ ঢুকবে। এখন আপনারা অনেকে আছেন যে 20 নম্বর পা কোনটা, সেইটাও তো জানা জরুরি। আইসি মাপগুলো শুরু হয় এই দিক থেকে, এই দিক থেকে শুরু হয়। এটা যদি 1 নম্বর পায়া হয়, তাহলে আইসিটা যদি, আইসিটা আমার 20 পায়ার আইসি, তার মানে এটা 20 নম্বর পা, আর আমার 10 নম্বর পা দিয়ে ঢুকছে হইল গ্রাউন্ড ভোল্টেজ। আমরা এইখানে পজিটিভ ভোল্টেজ নাই দেখতেছি, যে পজিটিভ ভোল্টেজ নাই, হয়তো এটার যে ব্যবসায়ী যে স্কেলটা, এরা অনেকটা ট্রাভেল করে স্কেল নিয়ে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে নিয়ে যায় ভ্যানে বা অটোতে করে, এর জন্যই হয় কি সার্কিটগুলো ফেটে যায়। আমরা এটার ভোল্টেজটা দিয়ে দেখব যে 20 নম্বর পায়ে ভোল্টেজ থাকার কথা, ভোল্টেজটা নাই। আমরা ভোল্টেজটা বাইপাস করে দেখব যে আসলে স্কেলটা 1 হয় কি না, না হলে আমরা এটা সার্কিটটা চেঞ্জ করে নিব। ইউটিউবে এখন অনেক ভিডিও, ভুলভাল ভিডিও আপলোড করে মানুষের মাইন্ড চেঞ্জ করার চেষ্টা করতেছে। আপনারা সাজেস্ট করবেন যে ডিজিটাল স্কেলে আসলে কে ট্রেইনার? লাইভে একটা কাজ করার মতন ক্ষমতা নাই, সে আবার ট্রেইনার হয় কীভাবে? অনেকেই ট্রেনিং করাই শুনতেছি, বলতেছে যে ওইতো ট্রেনিং করা চাই বা করলে তো নয়, যে কে সার্ভিসিং ট্রেনিং করাতে পারবে, কে পারবে না। আপনারা ইলেকট্রনিক সেল বাংলায় ট্রেনিং করলে, আমার এখানে সিস্টেম হইল, আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ইলেকট্রনিক সেল বাংলা যারা মেম্বার আছে সবারই একটা টেলিগ্রাম গ্রুপ আছে। এই গ্রুপে আমরা ট্রেনিং শেষে অ্যাড করে দেই। অ্যাড করার পর যদি কোনো সমস্যায় পড়ে, যে কোনো স্কেল আমাদের মেম্বারদের কাছ থেকে কোনো স্কেল ফেরত যাওয়ার আমরা দেই না, যে কোনো স্কেল সার্ভিসিং আমরা করি যেভাবে হোক, অন্যদের সহযোগিতা নিয়ে বা আমি সবসময় থাকি। আমার নরসিংদীতে ব্রিজ স্কেলের কাজ চলতেছে, নতুন ইনশাল্লাহ আজকে একটা বায়না পাসি, এটা হচ্ছে লক্ষ্মীপুরের ব্রিজ স্কেলের কাজের, আমি খুবই ব্যস্ত থাকি। তাছাড়া আমাদের অন্য মেম্বাররা আছে ইলেকট্রনিক সেল বাংলা যারা ট্রেনিং প্রাপ্ত টেকনিশিয়ান, ওরা সবসময় চেষ্টা করে যে হেল্প করার জন্য নতুন ছাত্রদেরকে। 20 নম্বর পায়ে ঝালাই করে নিলাম একটা, এরপরে দ্বিতীয় রেগুলেটার যেটা লোড সেলের আইসি প্লাস মেইন সিপিউ আইসি রান করে, এই রেগুলেটারে যেটা সাপ্লাই ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ, এটাতে আমরা ইন করে দেখবো যে স্কেলটা অন হয় কি না। আমরা এর আগে সুইচটা অফ করে নেই, ঝালাই করার সময় হয়তো অন্য কোথাও লাগে গেলে সমস্যা হতে পারে। এটা দ্বিতীয় রেগুলেটারের আপনার আউটপুট ভোল্টেজে ইয়া করলাম, অন করি, এখন অন করি, দেখলাম যে স্কেলটা অন হয়েছে। এখন আসলে আপনাদেরকে বলছিলাম যে 20 নম্বর পায়ে 3.00 ভোল্টেজ বা 3.3 ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ থাকে। এই দেখেন ভোল্টেজটা এখন 3.0 দেখা যায়, 3.27 আছে। এরকম যারা কঠিন কঠিন, এই স্কেলটা ঢাকা থেকে আসছে, ঢাকায় হয়তো অনেক টেকনিশিয়ানদেরকে দেখাইছে, এটা না পাওয়ার কারণেই তো আমার কাছে পাঠাইছে। আপনারা যারা এরকম কঠিন কঠিন যে সমস্যাগুলো পড়বেন, খুব সহজেই সমাধান করতে পারবেন যারা ট্রেনিং করবেন। ট্রেনিংয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।